বিতা কয়েক বছর ধরে সাতটারি গ্রামত মাছের শুটকা তৈয়ার করেছেন কিছু ব্যবসায়ী। বিতা 15 থেকে 20 বছর ধরে মালদহ জেলার ইংরেজ বাজার ব্লকের সাতটারি গ্রামত শুরু হয়েছে শুটকা তৈয়ারি। শুটকা মাছ প্রস্তুত করে উত্তর পূর্ব ভারতের রাজ্য গিরাত পাঠায়া নয়া কর্মসংস্থান তৈয়ার হচ্ছে। এমনকি মালদা জেলার সাথে উত্তর পূর্ব ভারতের রাজ্য গিলার ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হচ্ছে। উত্তর পূর্ব ভারতের সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম রাজ্যগুলাত এই শুটকা মাছ জনপ্রিয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং, তরাই, ডুয়ার্স অঞ্চলের বাসিন্দার মধ্যেও শুটকা মাছের চাহিদা আছে। পাহাড়ি এলাকাত শুটকা মাছের চাহিদা থাকলেও মাছের পর্যাপ্ত যোগানের অভাবে সেরকমভাবে শুটকা তৈয়ারি হয় না। এইবাদে শুটকা মাছের জন্য পাহাড়ের বাসিন্দারা নির্ভর করিবা হয় সামুদ্রিক মাছের উপর। সমুদ্রত পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়, সেই মাছ দিয়ে শুটকা তৈয়ার করে রপ্তানি করা হয় পাহাড়ি অঞ্চলত। এতদিন রাজ্যের অন্যান্য প্রান্ত থাকি শুটকা মাছ পাহাড়ত পাঠানো হয়েছিল। পিতা কয়েক বছর ধরে মালদা জেলার কিছু ব্যবসায়ী নয়া উদ্যোগ নিয়ে শুটকা মাছ প্রস্তুত শুরু করেন। রাজ্যের সমুদ্রের বগলা বগলি অঞ্চল থেকে মাছ নিয়ে আসিছে, সেই গিলাক শুটকা তৈয়ারি করা হয় মালদাত। শুটকা প্রস্তুত কারকলা জানায় মূলত দীঘা পারদ্বীপ থাকি সামুদ্রিক মাছগুলা নিয়ে আসা হয়। সেইটা থাকি মাছত লবণ দিয়া মালদাত নিয়ে আসা হয় মাছ। সাতটারি গ্রামত তৈয়ার করা হয়েছে শুটকা প্রস্তুত করার হাব। ব্যবসায়ীর উদ্যোগত তৈয়ার করা হয়েছে এই প্রক্রিয়াকরণ ব্যবস্থা। প্রথমে মাছগুলো ভালো করে জলত পরিষ্কার করা হয়, এরপর খোলা আকাশত রোদত শুকুবা দেওয়া হয়। গ্রামের কয়েক একর জমি জুড়ে তৈয়ার করা হয়েছে মাছ শুকানোর বিশেষ মাচা। বাঁশ দিয়ে তৈয়ারি করা হয়েছে এই মাচা। মাচার উপর শুকুবা দেওয়া হয় মাছ। প্রায় এক সপ্তাহ সময় লাগে মাছের শুটকা তৈরি করিতে। শুকনা মাছের কানকো আশ্রতে পরিষ্কার করা হয় সুন্দরভাবে, তারপর সেইগুলা গাড়িত করে পাঠায় দেওয়া হয়। মাছ ডায়মন্ড হারবার থেকে বা দীঘা থেকে নিয়ে আসা হয়। হ্যাঁ, এই মাছকে আমরা শুকিয়ে আবার নাক ছাড়া হয়, নাক ছাড়িয়ে আমরা আবার মালটাকে শুটিং করি, তারপরে আমরা হয়ে যাই, তখন আবার বিক্রি করতে পাঠাই। কোথায় বিক্রি হয়? শিলিগুড়ি, আসাম, নেপাল, ভুটান। এখানে চাহিদা নাই বাজার? না, এখানে সব বাইরে যায়। সব বাইরে যায় বেশিরভাগ, এদিকে উত্তর দিকে। সব দিকে কী দামে বিক্রি হয়? এটা মার্কেট অনুযায়ী দাম, এটার দাম তো কোনো ধার্য নাই। মালদাতে কোথায় তৈরি হয়? এখানে শুধু? না, মালদা, মালদাতে তৈরি হয়েছে শুধু, এখানে আর কোথাও তৈরি না মালদা। কী নাম তোমার? আমার নাম বিপ্লব মণ্ডল। প্রায় 20 বছর থেকে চলছে এটা, প্রায় যায় উত্তরবঙ্গে পুরো। যতগুলো পাহাড় আছে, বিশেষ করে পাহাড় এলাকায় এগুলো বৃদ্ধি হয়। কোন কোন রাজ্যে যায়? রাজ্য বলতে গেলে সিকিম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো আছে এগুলো তো বিশেষ করে ওগুলো। আর মাছগুলো কোথা থেকে আসে? এগুলো মাছ এগুলো সামুদ্রিক মাছ, যেহেতু সেগুলো দীঘা, পারাদ্বীপ এগুলো থেকে আসে। তারপরে এখানে কী করা হয়? এখানে প্রসেসিংটা করা হয়, ওয়াশ করা হয় ভালো মতো, দিয়ে তারপরে একটু বানার মধ্যে রোদের মধ্যে শুকানো হয়, 3-4 দিন লাগে। আমাদের কিছু প্রসেস আছে, প্যাকেটিং করে বাইরে পাঠানো হয়। কী নাম আপনার? আমার নাম জয়ন্ত চৌধুরী। মাঠের মানুষের মনের চ্যানেল হামার চ্যানেল। প্রতিদিন হামার টিভি চ্যানেলের পর্দা দেখানো হচ্ছে রাজবংশী কামতাপুরী ভাষার সিনেমা, আধুনিক নাচ গান, পালাটিয়া গান, সদে আরো নানান ধরনের ট্রেডিশনাল প্রোগ্রাম। আর এইটা কিন্তু হামার চ্যানেলের ফেসবুক পেজও দেওয়া হয় না। হামার সব প্রোগ্রামগুলো দেখিবার কানে বাড়ি নিয়ে এসো হামার কেবল নেটওয়ার্ক। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার হামার কেবল নেটওয়ার্কের সেট টপ বক্স একদম ফ্রি। তাহলে আর দেরি কিসের? আজিয়ে বাড়ি নিয়ে এসো হামার কেবল নেটওয়ার্ক। বিস্তারিত জানিবার জন্য যোগাযোগ করে 7908785995 অথবা 9733122556।